ফাপড়ে ইউনূস সরকার, ফের সুর চড়াচ্ছেন ছাত্রেরা। তবে কি ফের রাজনৈতিক দামাডোল বাংলাদেশে? ফের উত্তপ্ত বাংলাদেশ, হাসিনাকে দেশে ফেরাতে চক্রান্ত করছে আওয়ামী লীগ, অভিযোগ বিএনপির। বাংলাদেশের হাওয়া থমথমে, রাস্তার দখল নিয়েছে বিএনপি, দেশ ছাড়া হয়েছে আওয়ামী লীগ নেতৃত্ব। বাংলাদেশের নেতৃত্বে রয়েছে ইউনূস সরকার। তবে জানা যাচ্ছে পড়ুয়াদের সাথে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্ব তৈরি হয়েছে। আমেরিকায় ট্রাম্প জিততে না জিততেই ইউনূস সরকারের বিরোধিতা করেছিল তারা। সরকারের পতনের নেপথ্যে বাইডেন প্রশাসন, এমনটাই অভিযোগ আওয়ামী লীগের। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত হতেই অভিনন্দন বার্তা পাঠাতে শুরু করেছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। পরে ট্রাম্পকে কেউ কেউ ফোন করেন। শেখ হাসিনাও চিঠি পাঠিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন। আর দুই ক্ষেত্রেই নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছিল হাসিনা। জানিয়ে বেশ চিন্তায় পড়েছিল ইউনূসের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের সরকার চিন্তা করেছিল ট্রাম্পের হাত ধরেই হয়তো মসনদে প্রত্যাবর্তন ঘটতে পারে মুজিব কন্যার। বাংলাদেশে আওয়ামী লীগের সমস্ত সভা সমাবেশ রুখতে কঠোর পদক্ষেপ করতে চলেছে অন্তর্বর্তী সরকার। ক্ষমতাচ্যুত হওয়ার পর আগামী 10ই নভেম্বর রবিবার ঢাকার জিরো পয়েন্টে জমায়েতের ডাক দিয়েছে আওয়ামী লীগ, যা রুখতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ইউনূসের প্রেস সচিব সফিকুল আলম। একাত্তরের মুক্তিযুদ্ধকে ভুলে যাবে বাংলাদেশ, তাই কি নতুন ইতিহাস লেখার কাজ? জুলাই আগস্টের অভ্যুত্থানে ভাঙা হয় মুজিবুর রহমানের মূর্তি, বঙ্গভবন থেকে সরানো হয় বঙ্গবন্ধুর ছবি। 15 বছর ধরে আওয়ামী লীগের যে শাসন চলেছে, তার কি প্রতিশোধ নিচ্ছে এই সরকার, উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড। ফের উত্তপ্ত বাংলাদেশ, হাসিনাকে দেশে ফেরাতে চক্রান্ত করছে আওয়ামী লীগ, অভিযোগ বিএনপির। বাংলাদেশের হাওয়া থমথমে, রাস্তার দখল নিয়েছে বিএনপি, দেশ ছাড়া হয়েছে আওয়ামী লীগ নেতৃত্ব। বাংলাদেশের নেতৃত্বে রয়েছে ইউনূস সরকার। তবে জানা যাচ্ছে পড়ুয়াদের সাথে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্ব তৈরি হয়েছে। আমেরিকায় ট্রাম্প জিততে না জিততেই ইউনূস সরকারের বিরোধিতা করেছিল তারা। সরকারের পতনের নেপথ্যে বাইডেন প্রশাসন, এমনটাই অভিযোগ আওয়ামী লীগের। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত হতেই অভিনন্দন বার্তা পাঠাতে শুরু করেছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। পরে ট্রাম্পকে কেউ কেউ ফোন করেন। শেখ হাসিনাও চিঠি পাঠিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন। আর দুই ক্ষেত্রেই নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছিল হাসিনা। জানিয়ে বেশ চিন্তায় পড়েছিল ইউনূসের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের সরকার চিন্তা করেছিল ট্রাম্পের হাত ধরেই হয়তো মসনদে প্রত্যাবর্তন ঘটতে পারে মুজিব কন্যার। বাংলাদেশে আওয়ামী লীগের সমস্ত সভা সমাবেশ রুখতে কঠোর পদক্ষেপ করতে চলেছে অন্তর্বর্তী সরকার। ক্ষমতাচ্যুত হওয়ার পর আগামী 10ই নভেম্বর রবিবার ঢাকার জিরো পয়েন্টে জমায়েতের ডাক দিয়েছে আওয়ামী লীগ, যা রুখতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ইউনূসের প্রেস সচিব সফিকুল আলম। একাত্তরের মুক্তিযুদ্ধকে ভুলে যাবে বাংলাদেশ, তাই কি নতুন ইতিহাস লেখার কাজ? জুলাই আগস্টের অভ্যুত্থানে ভাঙা হয় মুজিবুর রহমানের মূর্তি, বঙ্গভবন থেকে সরানো হয় বঙ্গবন্ধুর ছবি। 15 বছর ধরে আওয়ামী লীগের যে শাসন চলেছে, তার কি প্রতিশোধ নিচ্ছে এই সরকার, উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।